हेलो बंधुरा, गुड मर्निंग। आमी आलो आलो अल्स भिडियोते तुम्हारे सबाई के स्वागत। तो आज के देखो सकाल सकाल टिफिन थेके शुरू कर फेललाम और आज के हे 15 अगस्ट। तो सबाई भालो थेको। 15 अगस्ट के केमन इन्जॉय करले प्लिज कमेंटे कमेंट करते भूलो ना। सब बंधुदेर काछे अनुरोध रइल। तो एखाने देखो आमार मेये पास्ता खेये निच्छे। तो आज सकाल बेला उठे पास्ता करे दियेछिलाम আর তারপরে সারা দিনটা মন মেয়েটা একদমই ভালো লাগছিল না। মেয়েরা বলছে মা একটু ঘুরতে যাব করে বায়না করছিল, আর সত্যি একটুও বেরোতে ইচ্ছা করছিল না। বলছে মা চলো না যে 15 আগস্ট ঘুরতে যাব। আমি বলছি অনেক মানে হাজির হাজির করে পর দুপুরবেলা যাই হোক করে দুটো আলু সেদ্ধ ডাল করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম 3:30-4 নাগাদ। তো এখানে দেখো ওরা ওখানে ফটো তুললো, আর ফটো তোলার পর বলছে আমি একটা ভিডিও করে দাও। তো ভিডিও করে দিয়েছি। আর এখানে দেখো দুজনে স্টেশনে বসে আছে, আর স্টেশনে বসে বসে ভাবছি কোথায় যাব কোথায় যাব। মানে যে পাগল লাভারিসের মতন বেরোলো যাকে বলে, মানে বুঝতেই পারছি না কোথায় যাব ঘুরতে। তো একটু একটু করে এখানে বসে পড়ছি ওখানে বসে পড়ছি করে স্টেশনে এসে বসে আছি। ট্রেন বেরোচ্ছে, বলছে মা চলো না কোথাও ঘুরে আসি ঘুরে আসি করে। তা বলছে চলো আমাদের পাশেই একটা মার্কেট পড়ে, শ্রীরামপুর মার্কেট। তো আমি চলো ওখানেই ঘুরে আসি। তো দেখো এখানে বাজারে চলে এসেছি, ওরা ঘুরছে ঘুরে টুরে। আমি বললাম কিছু নিলে নাও, বলছে না কিছু নেবো না, বেশ মানে জাস্ট খালি ঘুরবো আর খাবো আর বাড়ি চলে যাবো। তো এখানে দেখো মা কালীর মন্দির। ও কী লাগছে বন্ধুরা, কী বলবো তোমাদের, এত মায়ের মুখটা এত ভালো লাগছিল। আমি তো 5 মিনিট ওখানে দাঁড়িয়েই পড়েছি, দাঁড়িয়ে সাইডে ভিডিও করে দাঁড়িয়েই আছি, মায়ের মুখটা দেখছি। এত ভালো লাগছিল, এত মনে মনে একটা শান্তি পাচ্ছিলাম এরকম টাইপের। আর সত্যি বলছি মন মেয়ের তো মানে একটুও ভালো নেই, মানে একটুও ভালো নেই। ভিডিও কী বানাবো তোমাদের সাথে, শেয়ার কী করবো। তো এটা দেখো মানে সন্ধে হয়ে গেছে, 7টা বেজে গেছে বিকেলে, আর বাড়ি আসার টাইম হয়ে গেছে। এখানে বেরিয়েছি 3:30 নাগাদ, আর 7টা বেজে গেছে। তো বাড়ি আসার টাইম হয়ে গেছে আর ভালোও লাগে না। তোরা এখানে দেখো ঠান্ডা খেয়ে নিচ্ছে, আর ঠান্ডাটা খাওয়া হয়ে গেলে আমি বাড়ি ফিরে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো বাড়ি চলে এসেছি, আর এখানে দেখো আমার হাজবেন্ড এসেছিলো, সে কিছু জিনিস এনে দিয়ে গেছিলো। তো সেইগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি। এটা হচ্ছে মেরি বিস্কুটের প্যাকেট, এইটা আমাদের ঘরে চা খাই যেতেও বা এটা চায়ের সাথে আমরা খুবই খাই, মানে আমিও খাই মেয়েরাও খায়। আর সব থেকে প্রিয় বিস্কুট হচ্ছে আমার এই যে গুডডে বিস্কুট, এই বিস্কুটটা আমার খুব 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 ফেভারিট বিস্কুট। তো এই দেখো 2 প্যাকেট বিস্কুট এনে দিয়েছে, আর এনে দিয়েছে একটা বড় ঝুরি ভাজা মানে প্যাকেট, এটা ঝুরি ভাজা। আর এটা একটু ঝাল ঝাল টাইপের, যেরকম হলদিরামের যে ঝুরি ভাজাটা যেরকম টেস্ট সেম টু সেম এটারও টেস্টটা এরকম। কিন্তু আমি প্লেন যে ঝুরি ভাজাটা ওটা আনতে বলেছিলাম কিন্তু ওটা পাইনি, ওটা এনে দিয়েছে ওটা। আর এখানে দেখো 500 গ্রাম ছাতুর প্যাকেট গণেশের, একটা এটাও এনে দিয়েছে। কারণ মেয়েরা স্কুলে যায় তখন গুলে খেয়ে যায় বা ছাতু মুড়িও খায়, আমারও ভালো লাগে। আর ওর জন্য 1 প্যাকেট ছাতু এনেছি, আর ছাতু রুটি করবো বলে বেশি করে আনিয়েছি, যদি করি তোমাদের সাথে শেয়ার করব। আর এনেছি 500 ডাল, আমার মেয়ে মুসুরির ডালটা খায়, ও আবার ডাল ভাত খেতে খুবই ভালোবাসে। একটু আলু ভাতে করে দাও, ডাল ভাতও খুবই ভালোবাসে। আর নিয়ে এসছি 2 প্যাকেট গণেশের বেসন, ভাবছিলাম একটু লাড্ডু বানাবো, তো কাজু কিশমিশ আনতে ভুলেই মানে বলতেই ভুলে গেছি তো আনা হয়নি। তো গণেশের লাড্ডুও যদি বানাই, মানে গণেশের লাড্ডু বলছি বেসনের লাড্ডু যদি বানাই এটাও তোমাদের সাথে শেয়ার করব। আর নিয়ে এসছে 2 প্যাকেট বেস্ট চয়েস তেল, সাদা তেল। 1 প্যাকেট ছিল, 2 প্যাকেট আরও নিয়ে এসছে, কেন মাসে 4 প্যাকেটের মতন লাগে।